আমার পারাপার মাকসুদা বেগম খুকি ডয়েচে বেলে বাংলা বিভাগের ফেসবুক লাইভে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ভেনিসের একটা সুন্দর ট্যুরিস্ট আকর্ষণের জন্য আমরা বিভিন্ন যেগুলি ডেকোরেশন পিস বলে সেরকম একটি দোকানের সামনে দাঁড়িয়েছি। আমাদের এই দোকানটি করছেন হচ্ছে মাকসুদা, উনি বাংলাদেশ থেকে এসেছেন, মাকসুদা খুকি। আমরা তার সাথে একটু কথা বলি যে মাকসুদা খুকি কিভাবে এটিতে শুরু করলেন। আপা আসসালামু আলাইকুম, আপা কেমন আছেন? আপা আমরা একটু জানতে চাইছিলাম যে আপনি এই যে দোকান, এই যে আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা, সেটি কবে থেকে শুরু করছেন, কিভাবে আপনি এটি শুরু করলেন? এটা আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ আমার প্রায় 5 বছর হইতেছে আমরা এটা শুরু করছি। আমার আমি আসার পরে বাসায় থাক একা থাকি, বোরিং লাগে, তার জন্য আমার হাজব্যান্ড এটা নিয়ে দিছে আর কি। তারপরে থেকে আমরা চলতেছি, ইনশাল্লাহ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করোনা ভাইরাসের জন্য সব কিছু থমকে গেল। এটার জন্য আমরা মানে একটু টেনশনের মধ্যে মানে আছি আর কি, মানে পুরো পৃথিবীতেই সমস্যাটা, শুধু আমাদের একা না। আপনাদের কতদিন এই দোকান বন্ধ রাখতে? আমাদের প্রায় 3 মাসের মতো দোকানটা বন্ধ রাখতে। কবে থেকে খুললেন? আবার জুন মাসের আমরা 4 তারিখ থেকে এটা ওপেন করছি আর কি, ইনশাল্লাহ। জি জি। এখন কি লোক একটু কম না বেশি, মানে কি রকম? তাই কম অনেক, মানে এই সময়টাতে অনেক ভালো হইতো আমাদের। এই সিজনে আমাদের দেখা গেছে 1000 ইউরো বিক্রি করতাম, সেখানে এখন প্রায় 100 টাকাও হচ্ছে না অনেক সময়। আচ্ছা, 1000 ইউরো প্রতিদিন আপনি সেল করতাম? জি জি জি। এখানে কি ধরনের আইটেমের প্রতি মানুষের বেশি আকর্ষণ? এখানে মূলত এখানে ভেনিসে আমাদের মাস্কারা আইটেম আর আপনার হয়েছে গ্লাস ফ্যাক্টরি, এখানে মুরানো গ্লাস ফ্যাক্টরি বিখ্যাত, ওইটার জন্য এই দুইটার জন্যই খুব ফেমাস ভেনিসে। ওইগুলি মূলত টুরিস্টরা বিভিন্ন দেশ থেকে আসে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গার। আমাদের বিজনেসটা অ্যাকচুয়ালি টুরিস্ট আইটেম সম্পূর্ণটাই 100% টুরিস্টের উপরেই। আচ্ছা, আপনারা এই যে এই এখানে যত কিছু আমরা দেখতে পাচ্ছি আর কি, এইগুলি আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এগুলি আমরা মূলত আমরা ইয়ে করে দিই, অর্ডার করি, বাস ওনারা আসা দিয়ে যায়। ইটালিয়ান ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি আছে, মুরানোর ফ্যাক্টরি, আপনার গ্লাস ফ্যাক্টরি মুরানোর গ্লাসের জন্য বিখ্যাত। তারপরে এটা একটা ইটালির বানানো? জি, ইটালির মুরানো গ্লাস, এটা গ্লাস বোটল স্টপার, মানে বোটল স্টপার। জি, অ্যান্ড ফ্লাওয়ার ক্যান্ডেল আছে আমাদের, মানে বিভিন্ন আইটেম। এটা আপনার ঘড়ি, মুরানোর মুরিনা বলা হয় এটাকে, মুরানো মুরিনা। তারপরে অনেক আইটেম এটা আছে, আপনার গলার নেকলেস বলেন, নেকলেস থেকে শুরু করে। জি, এই মুখোশ এগুলি ভেনিসে, পুরো ভেনিসে প্রায় সেম আপনি দেখবেন, দেখে থাকবেন পুরো ভেনিস যখন ঘুরবেন, তখন পুরো ভেনিসটাকে সেম দেখবেন, কারণ এটাই জন্যই ফেমাস এখানে ভেনিসে। মূলত কার্নিভাল অনুষ্ঠান হয় ফেব্রুয়ারিতে, তখন আপনার এই মাস্কগুলি সবাই পরে পরে ঘুরে বেড়ায়, বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা যখন আসে ওরা খুব এনজয় করে। এমনিতে ভেনিসে ব্যবসা করা কি খুব কঠিন, মানে নিয়ম নীতি, কাগজপত্র, ট্যাক্স দেওয়া, দোকান ভাড়া বা দোকান কেনা? ওগুলি তো অবশ্যই দিতে হবে, ওগুলি মানে এমনি কঠিন কিনা, মানে মানে নাকি প্রক্রিয়াটা সহজ? প্রক্রিয়াটা সহজ, যারা জানে তাদের জন্য তো অবশ্যই সহজ, আর যারা না বুঝে হঠাৎ করে আসলে তো তাদের জন্য এটা ডিফিকাল্ট হবেই। যদি যখন আমি আবার এই ব্যাংকিং এ ছিলাম, তো আমি রূপালী ব্যাংকে জব করতাম, আমার ফাদারও রূপালী ব্যাংকের ছিলেন, তো সেই সুবাদে আমি আমার ওই লাইনটাতে একটু ইয়ে ছিল। তারপরে আমার আমি আসার পরে আমার হাজব্যান্ডও জব করতো, তো ওটা ছেড়ে তারপরে আমাকে ওইটা এটা দেওয়ার পরে তারপরে আমরা আরেকটা দোকান নেই, দুইটা দোকান মিলে ইনশাল্লাহ আমরা এখন, আমার হাজব্যান্ড আর জব করে না, এখন আমরা দুইজনে দুইটা দোকানে বসি, আবার ও পাশাপাশি আবার লেখালেখি বা সাংবাদিকতাতেও আছে উনি আর কি। আচ্ছা, আমরা আমরা আসলে মাকসুদ আপার হাজব্যান্ডের সঙ্গে কথা বলবো। আমি শুধু শেষ কথাটা একটু আপনার কাছে জেনে নিতে চাই যে আপনাকে এই দোকানটা করার জন্য তো আপনাকে আসলে অবশ্যই ইটালিয়ান ভাষা শিখতে হয়েছে, সেটা জরুরি, মানে সেটা কেমন কঠিন ছিল? সেটা আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করছি, আসার পর পরই ল্যাঙ্গুয়েজ কোর্স করে নিলাম। তারপরে এখানে তো আমাকে ফেস করতে হয় প্রায় আপনার প্রায় অনেক ভাষাই, যেমন ফ্রান্স কিংবা স্পেন, এইসব ভাষাগুলির সাথেও আমি মানে আমি ইংলিশ পারি বিদায়, ওগুলি আমি আমার অসুবিধা হয় না চলতে। আর অবশ্যই আপনার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ তো লাগবেই এখানে বাস করতে হলে লাগবে। আর আমি প্রায় 15 বছর যাবৎ আসি এখানে, 2005 আসছি আমি এখানে, সুতরাং আমার বেশি তেমন অসুবিধা হয় না আল্লাহর রহমতে। মাকসুদ আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা 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 আপনার হাজবেন্ডের দোকানেও যাব, মাকসুদ সাহেব, ওনার উনি এই দোকানের দুই দোকান পরে জি জি।
জিয়া আপা সালামু আলাইকুম জিয়া জি আপা সালামু আলাইকুম আপনি ভালো থাকবেন জি আপা থ্যাংক ইউ আমরা আসলে মাকসুদ আপার দোকান থেকে এখন একটু মাকসুদ ভাইয়ের দোকানে যাচ্ছি মাকসুদ ভাইয়েরও এরকম একটি ট্যুরিস্ট শপই কিন্তু সেটি আরেকটু বড় মাকসুদ ভাই আপনার দোকানটা নিশ্চয়ই আরেকটু বড় মাকসুদ ভাই আসসালামু আলাইকুম আমরা মাকসুদ ভাইয়ের আরেকটি পরিচয় তিনি তিনি বাংলাদেশের সময় টেলিভিশন আপনারা জানেন যে সময় টেলিভিশনের সঙ্গেও তিনি আসলে জড়িত আছেন আমরা মাকসুদ ভাই আপনার এই দোকানটি আগে নেওয়া নাকি মাকসুদ আপার আমার ওয়াইফ জি আমার ওয়াইফ প্রথম দোকান নিয়েছেন কারণ আমি তখন হিলটনে জব করছি তখন ও বাংলাদেশে ব্যাংকে জব করতে আসার পর বলল যে আমি তো একা থাকতে পছন্দ করি না আমি একটা কিছু স্টার্ট করি তো তার দোকানটাই প্রথম স্টার্ট করছে আচ্ছা তারপর এটা যখন নিচে তো বা আরও আমার ভাইয়েরাও আছে এখানে তাদের জন্য বিজনেসের ব্যবস্থা করা হয়েছে পারিবারিকভাবে আরও আরও কিছু আছে টুকটাক সব মিলে যখন একটু বড় হয়ে গেছে ব্যবসা তখন আমরা বাধ্য হয়েছি আমি জব ছেড়ে দিতে আর কি এখন থেকে দুই বছর আড়াই বছর আগে আমি জব ছেড়ে দিয়েছি আচ্ছা মাকসুদ ভাইয়ের এই মাকসুদ ভাইয়ের যদি একটু সময় হয় মাকসুদ ভাই আমরা কি একটু এগিয়ে যেতে পারবো আপনার দোকানটা একটু কিছু সময়ের জন্য এ রেখে কারণ মাকসুদ ভাইয়ের একটা আরেকটা পরিচয় হচ্ছে যে তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিং বিভাগে তারপর তিনি অস্ট্রেলিয়াতে এমফিল করতে গিয়েছেন সেখান থেকে তিনি লও পড়েছেন আমরা মাকসুদ ভাইকে নিয়ে একটু সামনে এগিয়ে যাই আমরা জানবো যে একটু এটি জানতে চেষ্টা করবো যে ভেনিসে আসলে ব্যবসা বাণিজ্য করা কি আসলে খুব কঠিন কিনা এবং ভেনিসে ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে বেশি আসলে কি বিষয়ে খেয়াল রাখতে হবে বেনিসটা আমাদের মতো যারা ভিন্ন কালারের লোকজন যারা সাদা হোয়াইট কালারের না তারা তাদের জন্য ব্যবসা করাটা বেনিসে অনেক ভালো কারণ বেনিসে একটা ছোট্ট জায়গাতে সারা পৃথিবীর থেকে মিলিয়ন মিলিয়ন টুরিস্ট পার ইয়ার আসে এভরিডে হাজার হাজার লাখ লাখ টুরিস্টের গ্যাদারিং হয় এখানে সেখানে বাজ বিচার করে না সে ইতালিয়ান জার্মানি থেকে এসেছে না বাংলাদেশের থেকে এসেছে ওই কালারটা এখানে সেপারেট হয় না তার জন্য আমরা যারা বাংলাদেশ থেকে এখানে আসছি তাদের ব্যবসা ভালোই হচ্ছে আচ্ছা ভালোভাবে ব্যবসা করা যা করতে পারছি আইন কানুন একটু কঠিন কিনা আইন কানুন কঠিন না বেনিসে ব্যবসা করতে হলে ক্যাপিটাল লাগে অনেক আচ্ছা অনেক বেশি ক্যাপিটাল লাগে অনেক বেশি আমাদেরকে একটু ধারণা দিতে পারবেন যে সে অনেক বেশিটা কিরকম তাতে আমাদের দর্শকরা একটু আমার যেখানে যে দোকানটাতে আমি ছিলাম ওই দোকানটা প্রায় 2 লাখ ইউরো শুধু লাইসেন্সের দামই 2 লাখ ইউরো শুধু লাইসেন্সের দাম 2 লাখ ইউরো আমি দর্শক একটু জানিয়ে রাখি বাংলাদেশের টাকা প্রায় 2 কোটি টাকা কোটি টাকা আর আমার ওয়াইফ যে দোকানটা ছিল ওটা সবকিছু মিলে প্রায় 1.5 কোটি টাকার মতো বাংলাদেশি টাকায় আচ্ছা এরকম একটা দোকান আচ্ছা এটা লাইসেন্স ফি এটা একবারে দিতে হয় লাইসেন্স ফিটা দেওয়ার পরে আপনার নামে লাইসেন্সটা সব সময় হয়ে যাবে কিন্তু একটা ল্যান্ডের যে জমির ভূমির বা বিল্ডিং এর ভাড়া দিতে হবে আর কি মালিককে শুধু এতটুকুই কিন্তু লাইসেন্সটা আপনার ইচ্ছা করলে আপনি লাইসেন্সটা আবার বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো সময় ইচ্ছা করলে লাইসেন্সটা মানে কিন্তু করোনার সময় তো আপনারা অনেক সাফার করলেন মাকসুদ ভাই নাকি করোনার সময় আপনারা যে দোকান বন্ধ রেখেছেন তার যে মানে আপনি 2 লাখ ইউরো লগ্নি করে যে আসলে যে শুধু লাইসেন্স ফির জন্য যে ব্যবসাটি শুরু করেছেন তারপরে সেটি যদি 3 মাস আপনার বন্ধ রাখতে হয় তাহলে সেইটার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার আপনাদের কোনো সাহায্য করলো নাকি আপনি কীভাবে সেই ক্ষতি পুষিয়ে নিলেন এটা আমাদের যে সরকার অনেক সাপোর্ট দিতে চেষ্টা করছে সাধারণ সাপোর্ট জাস্ট বেঁচে থাকার জন্য যা যতটুকু দরকার ততটুকু যেমন 600 ইউরো করে 2 মাস দিছে আরেক মাস 1000 ইউরো প্রত্যেকটা লাইসেন্সের এখানে যেখানে বলে প্রার্থিতা ইবা প্রত্যেকটা প্রার্থিতা ইবার জন্য লাইসেন্সের এগেনিস্টে 1200+1200 ইউরো করে দিয়েছেন এবং সাথে সাথে যারা নাকি দোকান মালিক আছে অনেক মালিকই ওই 3 মাস যে লকডাউন ছিল টোটাল অফ ছিল
অনেক মালিকই ওই সময়ের ভাড়াটা বা সরকার 60% মালিকদেরকে দিয়ে দিছে, 40% যারা ব্যবসায় করে তারা দিবে বা অনেক মালিক এটাকে নেয় নাই এরকম। আচ্ছা, আর যেহেতু লকডাউনের আগে পড়ে এখন পড়ে কিন্তু অনেক টুরিস্ট কম, সেখানে ব্যবসা খুব খুব কম হচ্ছে, তার জন্য ভাড়া সবকিছু 50% হয়ে গেছে এরকম ধরনের আর কি। কারো 50% করে দিছে, কাউকে 3 ভাগের 1 ভাগও করে দিছে। আবার যদি খারাপ মালিক হয় তাহলে তারা কিন্তু আবার বার্গেটিং করতেছে, কিন্তু বার্গেটিং করে যে মালিক পক্ষ বেশি সুবিধা করতে পারছে এমন না কিন্তু, কারণ সরকার হলো ব্যবসা বান্ধব, ব্যবসা যাতে টিকে থাকে তার জন্য চেষ্টা করে ইতালিয়ান সরকার, যেটা ইউরোপীয় ইউনিয়নের রুলসের ভিতরেও এটা আছে, এটা ফলো করে আর কি। সুতরাং অনেক মানবিক এবং ভেনিসের ছোটখাটো ব্যবসাগুলো এবং মাঝারি ধরনের ব্যবসাগুলো অধিকাংশই কিন্তু বাংলাদেশিদের দখলে। আচ্ছা, আপনি 20 বছর ধরে ভেনিসে থাকছেন, আপনি বলছিলেন যে এই সময় কি আপনি যে বাসায় থাকেন সেটাও কি, আমরা গন্ডোলা করে আসলে ঘুরছিলাম ভেনিস শহরটি, সে আপনি যে বাসায় থাকছেন সেই বাসাও কি আসলে এই পানির উপরে এরকম বাসা? জি জি জি, সেটি সেটি আপনার বাসাটা সম্পর্কে যদি একটু বলতেন। আমার বাসার নিচে গন্ডোলার পানি, জি, আমার ঠিক বাসার এক পাশ থেকে ঢুকিয়ে অন্যদিকে যেখানে আমার বেডরুম, বেডরুমের অপোজিটই একটা জানালা আছে এক পাশে, আরেক পাশে একটা দরজাই আছে, একটা ভ্যালকুনির মতো আছে, ওখানে ফ্লাওয়ার্স ফুল টুল রাখি আমরা সামারের সময়, এবং নিচে গন্ডোলা যাচ্ছে। আপনি কি করে, আপনি কি করে বাসায় যান? আমি হেঁটে যাই, ওয়াকিং ডিস্টেন্সে আমার বাসা, রাইট। আচ্ছা, আমরা ডান দিকে যেতে হবে। জি, আমরা ডান দিকে যাচ্ছি। এমনিতে আপনি করোনার সময়ের কথা এমনিতে বলছেন, কিন্তু এমনি স্বাভাবিক সময়ে আমাদের একটু মাকসুদ আপার সঙ্গে কথা হচ্ছিল যে স্বাভাবিক সময়ে আসলে কমপক্ষে 1000 ইউরোর বিক্রিও এইসব দোকান থেকে হয়, আপনার দোকানতে নিশ্চয়ই এর চেয়ে বেশি? প্রত্যেকটা দোকান 500 থেকে 1000-1500 ইউরো বিক্রি হয়। আচ্ছা, দোকানগুলো ফিক্সড দোকানগুলোতে নরমালি গত বছরও হয়েছে সামারে, কিন্তু এখন সেটা 100 টাকাও হয় না। আচ্ছা, এটা এই অবস্থায় আছে। আচ্ছা, উই আর ওয়েটিং জাস্ট ফর কামিং টুরিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে ওই আবার 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 নতুন করে যে ট্যুরিজম সিজনটা শুরু হওয়ার জন্য আপনারা আসলে অপেক্ষা করছেন, আপনারা অপেক্ষা করছেন, কিন্তু আপনাদের কি মূল্যবান সময়, কারণ সামারটা একটা বড় সামারটা একটা বড় ফ্যাক্টর, তো সেই ক্ষেত্রে সামারটা একটু আপনার কি একটু পিছিয়ে পড়েন, মানে শীতকালে তো আর এত লোক? না না, এখন তো লুকই নাই, এখন 10% রিয়েল টুরিস্ট আছে ধরতে গেলে, 10% মাত্র যা দেখতেছেন তা অধিকাংশই ইটালিয়ান লোকাল কাছাকাছি থেকে আসতেছে, তো সুতরাং এই যে রাস্তা খালি দেখছেন এই রাস্তাতে খুব বিজি থাকে, অনেক মানুষ থাকে, অনেক মানুষের সমাগমে মুখরিত থাকে রাস্তাঘাট বেনিসের, হাঁটার জন্য জায়গা পাওয়া যায় না এই রাস্তাগুলোতে। এমনিতে একটি কথা শোনা যাচ্ছে মাকসুদ ভাই, আমি জানি না আপনি এই কথাটা শুনেছেন কিনা, যে ভেনিসকে আসলে প্রায় করোনা মুক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু এটি ইতালীয় পত্রপত্রিকায় অনেকাংশে বলা শুরু হয়েছে যে শুধুমাত্র বাংলাদেশিরা আসার ফলে এবং তাদের কোয়ারেন্টিন সহ অন্যান্য নিয়মকানুন না মানার ফলে সে ভেনিসকে আবার একটি সেকেন্ড ওয়েভ আসতে পারে বা একটু শঙ্কার কথা বলা হয়েছে, সেটি সম্পর্কে একটু কি বলবেন? এটা সত্যি, দেখেন করোনার যখন খুব প্রাদুর্ভাব চলছিল ঠিক সেই মুহূর্তটাতেও কিন্তু ভেনিস অনেকটা সেফ ছিল। আচ্ছা, আমাদের দেশের পত্রপত্রিকাতেও এইগুলো লেখা হয়েছে, ওখানে আমাদের একটা ইন্টারভিউ ছিল ডেইলি স্টারে, ভেনিসে কেন কম আক্রান্ত হয়, কারণ ভেনিসে ঢোকার তো একটাই রাস্তা, সেই রাস্তাগুলোতে এটা একটা বাংলাদেশের দোকান, এটাও একটা বাংলাদেশ, আমরা অনেকগুলো দোকান পাড়ি আছে যেগুলো বাংলাদেশের মালিক, বাংলাদেশের মালিক। আচ্ছা, এখানে কি মালিক আছেন এখন? না, আছেন 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 পাশে মালিক, আপনি একটু দেখবেন মাংসুদ ভাই উনি আছেন কিনা, তাহলে আমরা একটু হ্যালো বলতাম। তাই তো ভাগিনা, জি জি, আসসালামু আলাইকুম, ডয়েচে ভেলের পক্ষ থেকে খালেদ মুহিউদ্দিন সালাম জানাচ্ছি, আরাফাত আছেন আমাদের সঙ্গে, আপনারা কেমন আছেন এখন? এই তো এখন আছি আলহামদুলিল্লাহ ভালোই, দুর্যোগপূর্ণ টাইম তো চলে গেছে, কিন্তু এখনো আর কি ওইভাবে টুরিস্ট আসে নাই, সর্বস্তরে টুরিস্ট আসে নাই, তো যার কারণে একটু ভেনিসের ব্যাক বিজনেসটা টুরিস্টের উপর ডিপেন্ড, যার কারণে একটু মন দেয়।
আপনার এখানে যে আমরা প্রচুর ম্যাগাজিন দেখতে পাচ্ছি, যে এইটা টুরিস্টরা এসে কি ম্যাগাজিন কিনতে চান বা কেনেন? টুরিস্ট ম্যাগাজিন আছে টুরিস্টদের, কিন্তু এগুলি স্থানীয় লোকজনের জন্য। আমাদের এটা আর কি 50% ম্যাগাজিন আর 50% হলো সুভেনির সব আর কি। আচ্ছা, জাস্ট এই কারণে এটা রাখি, প্লাস বিভিন্ন বিভিন্ন দেশের ই আছে, ম্যাগাজিন আছে, যেমন তারপরে আছে আপনার নিউজ পেপার। আপনি কতদিন ধরে আছেন এখানে? ভেনিজে আমার এখনকার ই নিয়ে হলো 8 বছরের মতো। আচ্ছা জি, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আমার নাম মিঠুন সর্দার। আচ্ছা, মিঠুন সর্দারের সঙ্গে আমরা কথা বলছিলাম, যে মিঠুন সর্দার একটি জার্নালিস্টও চালাচ্ছেন, সেখানে লোকালদের জন্য যেমন নিউজ পেপার রয়েছে এবং সেখানে আসলে অনেক পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক বিষয় রয়েছে। এই দোকানগুলি কি একটু সাময়িক দোকান, মানে? না না, এটা ফিক্সড দোকান জার্নালের জন্য। ইতালিয়ান ভাষা বলা হয় এডিকোলা। আচ্ছা, তো এডিকোলা হলো স্টোরিকো। স্টোরিকো মানে যেই স্থাপনাগুলোর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে ওগুলোকে বলা হয় স্টোরিকো। এবং কি ইচ্ছা করলেই যে কেউ এটা এগুলোকে নাড়তে পারে না, সরকারের আইন দ্বারা প্রটেক্টেড। তো সেই সেন্স থেকে হ্যাঁ, বাংলাদেশের যারা বাংলাদেশ থেকে যারা গিয়েছেন এবং যারা ফিরে, এই যে এই করোনা সংক্রান্ত প্রোটোকল মানা না মানা সম্পর্কে যদি একটু বলতেন। এটা খুব অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, আমরা এটা এক্সপেক্ট করিনি। আমরা খুব নিয়ম শৃঙ্খলার মধ্যেই ছিলাম। আমরা বাংলাদেশিদের অবস্থানটা, প্রায় 2 লক্ষ বাংলাদেশি বসবাস করে ইতালিতে, এবং দেখেন এই বাম পাশের দোকানটাও বাংলাদেশি একটা দোকান, এটাও বাংলাদেশি দোকান। তো সেখানে যে এই যে 2 লক্ষ মানুষের মধ্যে মাত্র 14 জন মানুষ মারা গেছে, এবং তাদের অনেকের অসুখ বিসুখ ছিল, একটু বয়স্ক মানুষও ছিল, মানে করোনার কারণে 2 লক্ষ মানুষের মধ্যে 14 জন বাংলাদেশী মারা গেছে ইতালিতে। সার্বিক পরিস্থিতি বাংলাদেশের খুব ভালো ছিল, ভাবমূর্তিও ভালো ছিল, এবং বাংলাদেশ থেকে করোনাকালীন সময়ে আটকা পড়া মানুষদের বিশেষ বিমানে করে যারা এসেছেন তাদের জন্য সৃষ্টি হয়েছে আমাদের খুব খারাপ পরিস্থিতি। যে খারাপ পরিস্থিতির ভিতর ছিল যে করোনা নিয়ে, এটাও আরেকটা বাংলাদেশি দোকান। আচ্ছা, করোনা নিয়ে একটা অস্থির পরিস্থিতি, কারণ প্রথম যে প্লেনটা আসছিল সেটা ছিল 12 তারিখ, 12ই জুন। সেই 12ই জুন যেই প্লেনটা এসেছিল সেটাতে সরকার কোনো বাধা দেয় নেই, খুব ওয়েলকাম করছে, খুব ওয়েলকাম করছে। আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিটরও সেই রোম ফুমিচিনো এয়ারপোর্টে গিয়েছিলেন, স্বাগত জানিয়েছেন সবাকে। যখন ঢুকলো একটা দুইটা প্লেনের পরেই যখন ঢুকলো, যারা ওখানে বাংলাদেশ থেকে আসলেন তাদের ভিতর করোনা সংক্রমণ পাওয়া গেল, তারা আক্রান্ত হলেন, অসুস্থ হলেন, হসপিটালে গেলেন। এটাই ধরা পড়লো যে বাংলাদেশিদের ভিতর যারা ওখান থেকে আসছেন তাদের ভিতর করোনার সংক্রমণ রয়েছে। এরপরে যে 23 তারিখ 27 তারিখ যে ফ্লাইটগুলো আসলো ওগুলোতে ছিল আরও অনেক বেশি, আর যেই পরিস্থিতির জন্য অনাকাঙ্ক্ষিত এই সব ঘটনা সৃষ্টি হলো। এবং এই পরিস্থিতিকে সামাল দিতে যেয়ে এখন তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ থেকে শুধু করোনা সংক্রমিত ব্যক্তিরাই কি আসছিলেন, বা যারা করোনা সংক্রমিত ছিলেন তাদের মধ্যে অনেকে কি আসছিলেন? আমার কাছে এটা আমি বলবো না, তবে আমার কাছে একটা মনে হয়েছে যে একটা পার্সেন্টেজের যারা নাকি কিছুটা আক্রান্ত আছেন বা অসুস্থ ছিলেন তারা তড়িঘড়ি করে আসতে চেষ্টা করেছেন। আচ্ছা, মানে অসুস্থদের মধ্যে কেউ কেউ তড়িঘড়ি করে আসতে চেষ্টা করেছেন যাতে ইতালিতে ভালো চিকিৎসা পান, এটা হয়তো কেউ কেউ মনে করতেছে। কিন্তু তারা যদি এটা যদি করে থাকেন, তারা তার আসার পথে যে রাস্তায় ছিলেন, তারা যে টুগেদার প্লেনে ছিলেন, এই প্লেনে থাকার ফলশ্রুতিতে, একই বদ্ধ প্লেনে থাকার ফলশ্রুতিতে হয়ে গেল কি তারা সংক্রমিত, পাশের জনকে সংক্রামিত করেছেন, আক্রান্ত করেছেন, তারা আক্রান্ত হয়েছে, এটা সৃষ্টি হয়েছে। আমরা আমরা মাসুদ ভাই, এই 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 স্কয়ারটি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। ব্রাজিলিকা দি সান মার্কো স্কয়ারের যে বিখ্যাত চার্চ, এটা আমরা এখানে এসেছি, এটা মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে এবং তুরস্কের একটা একটা চার্চের অনুকরণে এটা স্থাপিত।
খ্রিস্টানদের বিখ্যাত চার্চ। এই চার্চের ভিতরে অবশ্য ফেমাস অনেক কিছু জিনিস আছে। বাজিলিকা দি সান মার্কো, সান মার্কো স্কোয়ার, এটা ভেরি ফেমাস প্লেস, এবং কি ভেনিসকে বলা হয় ইউরোপের বৈঠকখানা, যেখানে দিন শেষে সবাই এসে একটু গল্প করে, আড্ডা মারে, কাছাকাছি বসে একে অপরের ভালো মন্দ জানতে চেষ্টা করে, ঠিক সম্পূর্ণ ভেনিসটাই হলো একটা বৈঠকখানা। আর সান মার্কোটা হলো বৈঠকখানার, যখন মানুষ একটু ক্লান্ত হয়ে পড়ে, একটু শ্বাস ফেলানোর জন্য একটু বাইরে আসে, এটা হলো সান মার্কো স্কোয়ার, যেখানে শ্বাস ফেলানোর জন্য সবাই আসেন। আচ্ছা 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 আচ্ছা, তো সেই বিখ্যাত সান মার্কো স্কোয়ার, রাইট? স্কোয়ার, এই সান মার্কো স্কোয়ারের যদি কথা বলি তাহলে এটা সমুদ্র লেভেল থেকে 94 সেন্টিমিটার উচ্চতার। সাধারণ জোয়ারে এটা ভেসে যায়, সাধারণ জোয়ারে ভেসে যায় সম্পূর্ণ সান মার্কো স্কোয়ার। এখানে পানি উঠে যায়, গত নভেম্বর মাসে এখানে পানি উঠে গিয়েছিল। যেই স্কোয়ারের ভিতর মাত্র 94 সেন্টিমিটার পানির উচ্চতা হলেই প্লাবিত হয়, সেই সেই স্কোয়ারের মধ্যে পানি উঠেছিল 1.87 সেন্টিমিটার। দ্যাট মিন্স অনেক, প্রায় 1 মিটারের কাছাকাছি উচ্চতার পানি এসে গিয়েছিল এখানে। 1 মিটার 94, তো 1 মিটার থেকে সামান্য একটু কম, 1.87 বললেন না? 87, কিন্তু 0.87 না, 1.87, 1.87 মানে 2 মিটারের কাছাকাছি কাছাকাছি, কিন্তু এটার সাধারণ উচ্চতা হলো যে 94 হলে পানিটা উঠে। ওকে, 94, 1.97 মাইনাস 94 হলে 1 মিটার থেকে সামান্য একটু কম, রাইট? সেইখানে এই আশেপাশে সব দোকানপাট ভাসিয়ে নিয়ে গেছিল, অনেক দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। যেটা আমার বাসাটা উঠে নাই, তেমন পানি ওঠে নাই, আমার ওয়াইফের দোকানেও পানি ওঠে নাই, যেটা অনেক উঁচু। ভেনিসের ভিতরে কয়েকটা জায়গাতে পানি ওঠে নাই, এর ভিতরে আমাদের, আমার দুইটা দোকান ছিল, আমার আরো অন্য দোকানগুলোতে উঠেছে, আচ্ছা, আমার ভাইদের। আচ্ছা, এইটা হচ্ছে ব্রাজিলিকা দে সান মার্কো। আচ্ছা, এই ব্রাজিলিকা দে সান মার্কোর সম্মুখ পাশ, রাইট? জি, সম্মুখ পাশ। এটা এটা ভিতরে কি যাইতে দেয় কাউকে? হ্যাঁ হ্যাঁ, ওই যে লাইন ধরা আছে। আচ্ছা, চার্চ, ওকে ওকে ওকে, চার্চের ভিতরে, চার্চের ভিতর, চার্চে। হ্যাঁ, আপনি একটু এই চার্চটা সম্পর্কে বলেন যে এইখানে আসলে মোট কতজন বা কি পরিমাণ টুরিস্ট আসেন বা যারা? আমরা এই যে ভেনিসে আছি, ভেনিসের যেখানে সবচেয়ে বেশি ভিজিটিং প্লেস, এটা হলো সান মার্কো স্কোয়ার। এই সান মার্কো স্কোয়ারে প্রত্যেক বছর প্রায় 33 থেকে 35 মিলিয়ন টুরিস্ট আসে এই ভেনিসে। প্রায় সব টুরিস্টে প্রতিনিয়ত এই শহর, এই সান মার্কো স্কোয়ারে আসে, কারণ এই শহরে সবখানেই তো পানি চতুর্দিকে, একমাত্র এখানে একটু শ্বাস ফেলানো যায় আর কি, একটু শ্বাস এখানে। এইটাই শুধু একটু ডিফারেন্ট। আপনি, আমরা যদি যে ডান দিকে যাই, তার সেখানে ওয়াটার দেখবো, পানি দেখবো, সাগর শুরু হয়ে গেছে ওখান থেকে। এই কয়েকদিন আগে এই পাখিগুলির ব্যাপারেই বলা হয়েছিল যে না, যে টুরিস্ট আসছে না বলে তারা আসলে খাবার পাচ্ছে না। আসলে মানুষের বিচরণ যেখানে নেই সেখানে তো প্রাণীদের একদম কি শূন্য হয়ে গেছিল, মানে যে 3 মাস লকডাউন। আমরা কখনো কখনো বাসা থেকে যখন বার হয়ে আসছি তখন দেখছি যে এখানে এমন শূন্যতা, এমন নিস্তব্ধতা, শুনশান নীরবতা, যেটাকে আমরা প্রিন্স অফ সাইলেন্ট বলি, সেই সাইলেন্টের মুহূর্তগুলো এখানে এমনভাবে জেগে বসছিল। সন্ধ্যার পর আসলে একটু একটু ভয়ও লাগার মতো। আমরা জানি যে নিরাপদ, ভেনিস ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর সিটি ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে পকেট মাইরেরাও থাকতে পারে না, কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ের কোনাতে আছে সিসিটিভি, কারণ ছোট্ট শহর এবং একমাত্র পিয়াসালে রোমা দিয়ে ঢুকতে হবে। একটা ব্রিজ 5 কিলোমিটার অতিক্রম করে ভেনিসের বুকে আপনারা প্রবেশ করতে পারবেন, আর এই প্রবেশ করার পরেই শুরু হবে ভেনিস। আর এই ভেনিস থেকে যদি স্থলপথে কেউ বাহির হতে চায় তাহলে ওইটাই একটা রাস্তা, যে রাস্তা করে সবাই যেতে হবে। এই ভেনিসটা অনেক ফেমাস, এখানে নেপোলিয়ন বোনাপার্ট এসেছিলেন, এসে আসার পথে তার সৈন্যদেরকে বলেছিলেন যে তোমরা যারা ভেনিসে ঢুকবা, ভেনিসের কৃষ্টি কালচার সভ্যতার যাতে কোনো কিছু ধ্বংস না হয়।
কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট কিছুদিন থাকার পরে উনি কি করলেন, ভেনিসের অনেক মূল্যবান জিনিসপত্র, তৈজসপত্র, কারুকার্য, স্থাপত্যের জিনিসপত্র নিয়ে গেলেন, যেটা প্যারিস মিউজিয়ামে আছে প্যারিসে। এবং দেখেন ভেনিসের না এসো শেক্সপিয়ার বিখ্যাত হয়েছেন ভেনিসকে নিয়ে লিখে দ্য মার্চেন্ট অফ ভেনিস। আমরা আমরা যখন স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে তখন আমরা পড়েছি, আপ্লুত হয়েছি দ্য মার্চেন্ট অফ ভেনিসের সেই রোমান্টিক গল্পগুলো। এবং রোমিও জুলিয়েটকে যদি চিন্তা করেন, রোমিও জুলিয়েটও কিন্তু ভেনিস কেন্দ্রিক, ভেনিস একটা রিজন, একটা প্রদেশ, এই প্রদেশের একটা শহরের নাম হলো ভেরোনা, আর ভেরোনাতেই রোমিও জুলিয়েটের বাড়ি। সুতরাং ভেনিস ইজ এ ওয়ান্ডারফুল সিটি, ফ্যান্টাস্টিক সিটি ফর ইভার। এবং ভেনিসিয়ানরা ছিল অনেক দুর্দর্শ ব্যবসায়ী, কত ব্যবসার জন্য তারা অনেক কিছু করতে পারত, অনেক এমন এমন কিছু নাই যারা ব্যবসা, তারা ব্যবসা দিয়ে টোটাল মেডিটেরিয়ান অঞ্চলের যত দেশগুলো ছিল সবগুলো আন্ডার কন্ট্রোল বাই ভেনিসিয়ান ট্রেড, ভেনিসিয়ান বিজনেসম্যানরা এগুলো নিয়ন্ত্রণ করতেন। সেই সুবাদে অর্থনৈতিক পরিমণ্ডলে এখন থেকে ঠিক 100 বছর আগেও, যদিও ইতালি পোপ শাসিত অনেক অনেক বছর ছিলেন, হাজার কয়েক হাজার বছর ছিলেন, যখন ডেমোক্রেসি ইতালিতে ফিরে আসছে তারপরও কিন্তু ভেনিস একটু ভিন্ন রয়ে গেছে, ভেনিসিয়ানরা একটু ব্যবসায়িক মাইন্ডেড ছিলেন। আচ্ছা, আপনি যদি মনে করেন ইতালির সবচেয়ে বড় সাহিত্যিক দান্তের কথা, দান্তে সেই সময় ভেনিসের সাথে বুলজানো অঞ্চলের একটা যুদ্ধ চলছিল, ওই যুদ্ধটাকে মধ্যস্থতাকারী হিসাবে দান্তে এসেছিলেন ভেনিসে। দান্তে ফিরে যাওয়ার জন্য তাকে কিন্তু একটা নৌকার ব্যবস্থা করা হয় নাই, ভেনিসিয়ানরা তাদের স্বার্থ কখনো ত্যাগ করে নাই। আচ্ছা, কিন্তু ভেনিসিয়ানরা দেখেন অটোমান সাম্রাজ্য যখন ছিল সেই অটোমান সাম্রাজ্যকে তারা নিয়ন্ত্রণ করত, তাদের অটোমান সাম্রাজ্যের সাথে খুব বন্ধুত্বপূর্ণ স্থাপন সম্পর্ক রেখে তারা খুব ওকে খুব চলতো। তারপর আপনি যদি ইয়ার কথা বলেন, আপনি যদি, আমরা জানি যে ভেনিস ছিল একটা ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড বাই কনস্টিটিউশন অ্যান্ড আর্টিকেল, ইউএসএ আমেরিকা যখন স্বাধীনতা ঘোষণা করলো, স্বাধীনতা ঘোষণা করার পর জর্জ ওয়াশিংটন তার তার ক্যাবিনেট যখন ডিসিশন নিল যে তারা একটা রিপাবলিক অফ আমেরিকা গঠন করবেন, কারণ তাদের কাছে তখন জানা ছিল না রিপাবলিক অফ আমেরিকার কনস্টিটিউশন আর্টিকেল কেমন হতে পারে। ওকে, আর তখনই জর্জ ওয়াশিংটন ভেনিসে তার অ্যাম্বাসিডারকে পাঠিয়েছিলেন। মাকসুদ ভাই, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই ফেসবুক লাইভটি এখান থেকে শেষ করে দিচ্ছি, শুধু এখান থেকে একটু আরাফাত একটু এখান থেকে আমরা একটু এখানে দেখাবো, আমরা একটু দেখাই, এখান থেকে শেষ করে দিই। দর্শক, আমরা ভেনিসের এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এতক্ষণ আমাদেরকে মাকসুদ ভাই বলেছেন যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ঐতিহাসিক গুরুত্ব এবং সাহিত্যিক গুরুত্ব আপনাদেরকে আসলে তিনি বললেন। এখানে দেখলে যে এটি খুব শান্ত পরিবেশ, এই সেই নদী, যে নদীর পাশে এসে আমরা দাঁড়িয়ে এটিকে আসলে এরকম করে দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আরও একজন বাংলাদেশির সঙ্গে কথা বলতে চাইছিলাম, যাই যিনি আসলে সংগ্রাম করছেন, যিনি এখনও এতটা সফল হতে পারেন এই মাকসুদ ভাই এবং ইয়ের মতো করে, কিন্তু যেটি হয়েছে যে এখন যেহেতু সেই অর্থে লকডাউন উঠে গেলেও সেই অর্থে আসলে পুরোপুরি সেই ফ্লোটিং বিজনেসগুলি চালু হয় নাই, তাহলে সেই জন্য আমরা যারা আসলে এখনও সংগ্রাম করছেন এরকম কোনো বাংলাদেশির সঙ্গে এখন আপনাদের সঙ্গে কথা বলতে পারি নাই। তবে ভেনিস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং এই চমৎকার পরিবেশে যেখানে আসলে করোনার কথা ভুলে যাচ্ছে সবাই, সেরকম একটি সময় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য রোম, আপনারা আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। রোমে আমরা আসলে এরকম যারা বাংলাদেশি আছেন তাদের দুঃখ দুর্দশা, কেন তারা
কষ্ট করছেন বা কষ্ট পাচ্ছেন সেগুলি যেমন আমরা তুলে ধরব, আমরা কথা বলবো, এখন পর্যন্ত আমাদের ঠিক আছে যে আমরা কথা বলবো ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে, ইতালিতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে, এবং তাদের সঙ্গে কথা বলে আমরা দেখতে চেষ্টা করব যে কোথায় কোন সমস্যা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।